গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস বেঙ্গলি ব্লক তো দেখো আজকে হলো শনিবার আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে ছটা মতো তো এই যে স্নান করে তারপর দেখো একটু রাত্রিবেলায় ভুসি চিনি ভিজিয়েছিলাম শরবত খাওয়া বলে সকালবেলায় তো সেই ভুসি চিনি শরবত খাচ্ছি আর মামাম এখনও ঘুমোচ্ছে তো আরও কিছুটা ভেজানো আছে তোমাদের দাদা ভাই খাবে মামাম খাবে তো তিনজনের জন্যেই ভিজিয়েছিলাম ভুসি চিনি শরবত তো এখন এই শরবতটাই আমি সকালে খেয়ে থাকি তো এরপর পুজোর কাজ করব শরবতটা আগে খেয়ে নিয়েছি তো এই যে দেখো মামাম ঘুমোচ্ছে আর কেমন গরম পড়েছে বলো প্রচণ্ড পরিমাণে গরম রাত্রেও যেমন গরম লাগে আর দিনের বেলা তো আরও গরম লাগে তো চলো মেয়েকে তুলবো তারপর ও স্কুলে যাবে তো এই যে দেখো উঠে পড়েছে উঠে পড়ার পর এই যে জুতো পড়ছে স্কুলে যাবে রেডি হচ্ছে তো আমার পুজো হয়ে গেছে আর পুজো করে ওকে খাইয়ে তারপরে ওকে রেডি করে দিয়েছি তো ওর পাপার সঙ্গে যাবে ওর পাপা গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে তো পাপার সঙ্গেই যাবে আর জুতো পরতে পারছে না বলছে পরিয়ে দাও পরিয়ে দাও তারপর আমি যাব হেলথ হেলথ সেন্টার নয় স্ক্যান সেন্টারে তো আজকে আমার ফটো আছে এন্টি স্ক্যান আছে তো ডেবরা যাবো আমি আর তোমাদের দাদা ভাই তো মামামকে নিয়ে যাবো না ও থাকলে তো দেখলে কাঁদবে যেতে চাইবে তো ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমরা বেরাবো তো দেখো আজকে ব্রেকফাস্টে সবাই মিলে পাউরুটি খাবো তো ভুল করে আমি হটপট নিয়ে চলে এসেছি তো পাউরুটি কিনে এনেছে বাবা সকালবেলায় তো সকালবেলায় সবাই চা পাউরুটি খাবে তো চা করা আছে ওই পাশে চা করে রেখেছি আর এই যে দেখো রুটিগুলো একটু তাবাতে সেঁকে নেব। তো টাটকা রুটি বেশ নরম তো আমরা রুটি পাউরুটি মানে পিস কাটা পাউরুটি কেন বা এইরকম পাউরুটি কেন আমরা সবসময় সেঁকেই খাই ভালো করে সেঁকে তারপরে মানে খাওয়া হয় চা দিয়ে হোক টোস্ট হোক যেই খাই না কেন একটু রুটিগুলোকে সেঁকিনি তো রুটি খাওয়া হয়ে গেলে তারপর আমি বেরাবো তো এই তিন মাসের এনটি স্ক্যান হবে তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে অনেকটাই সময় লাগবে তো যতটা পারবো আমি তোমাদেরকে ওখানে শেয়ার করব। ঠিক আছে অনেক লোকজন হয় ওখানে প্রচুর ভিড় হয় তো আজকে কখন আসি বাড়ি দেখা যাক তো সেইভাবে গিয়ে কত দেরি হয় দেখে মাকে ফোন করে দেবো যে তাহলে রান্না বসাবে না হলে আমরা বাইরে খেয়ে নেব এরকম একটা প্ল্যান করা হয়েছে তো চলো রুটিগুলো সেঁকে খাওয়া হয়ে যাক তারপর আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এই যে রুটিগুলো শেঁকা হয়ে গেছে আর চাও হয়ে গেছে তো সবাইকে দিয়ে দেবো আর দিয়ে তারপরে আমি বেরোবো তো আমি রুটি খাবো না আমি মুড়ি খেয়েছি শস্যা দিয়ে তো আমি রুটি খাই না অ্যাসিড হয়ে যাবে সেই জন্য তো চলো এরপর রেডি হয়ে একদম দেখা হচ্ছে তো দেখো এই যে রেডি হয়ে গেছে আর একটা চুড়িদার পরে নিয়েছি তো গরমে আর শাড়ি পরলাম না সেই জন্য চুড়িদার পরে নিয়েছি আর আমি আর তোমাদের দাদা ভাই যাবো তো কাগজপত্রও সব নিয়ে নিয়েছি জলের বোতল সব কিছু জলের বোতলটা ভরতে হবে আর সব কাগজপত্র সব নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো তো আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখন আমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল। তো ও বলছে আমি যাব আমি যাব কিন্তু ওকে আমরা নিয়ে যাইনি ও স্কুলে গিয়েছিলো তো আমরা নিয়ে যাইনি তো রেডি হয়ে গেছি আর এই যে দেখো জল বোতল নিয়ে নিচ্ছি আমি ওখানে তো একটু বেশি করে জল খেতে হবে যখন পেটের ফটো তুলবে তখন বেশি করে জল খেতে বলে তো জলের বোতল নিয়ে নিয়েছে আর যা দরকার হবে ওখানে জলের বোতল আছে তো দেখো আমরা তারপর রেডি হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণে রোদ কি বলবো তো প্রচণ্ড পরিমাণ তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম গেট পড়ে গেছিলো তারপরে যে দেখো পাশের রেল লাইন তো তারপরে আবার বেরিয়ে পড়েছি এই যে তো দেখো এই যে চলে এসেছি আর লেখা আছে দেখো মেদিনীপুর স্ক্যান সেন্টার ডেবরা বাজার তো এটা ডেবরা বাজার থেকে এটা মানে বড় আমাদের এই পাশে বড়ো স্ক্যান সেন্টার তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমি তোমাদের দেখাবো যতটা পারবো আমি তোমাদের দেখাবো ওপরে বিল্ডিং হচ্ছে আরও কিন্তু নিচের তলাতেই মানে স্ক্যান সেন্টার হয় তো এই যে দেখো বসে আছি তো কখন নাম ডাকবে সেই জন্য আর দেখো কীরকম ভিড় হয়েছে সব রকম প্রেগনেন্সি কারো পেটের অন্য রকম ফটো সব রকম এখানেই হয়ে থাকে তো তারপরে ফটো তো হলো না বাড়ি চলে এসেছি আমি বাড়ি গিয়ে তোমাদের বলবো যে কেন ফটো হলো না তো অতটা গেলাম পুরো ব্যর্থ সব কাজ ফটো হলো না এত রোদে রোদে গিয়ে আবার রোদে রোদে আসলাম কিছু করার নেই কি করবো তো চলো তোমাদের বাড়ি গিয়ে বলছি কি হয়েছে তো তোমাদের তো দেখালাম যে আজকে আমি ফটো তুলতে গেছিলাম স্ক্যান সেন্টারে তো ফটো তোলা হয়নি ঘুরে এলাম কারণ মানে আমাকে ডাক্তার দিয়েছিল মানে আঠ মেয়ের আঠাশ তারিখ থেকে জুনের চার তারিখ পর্যন্ত ফটো তুলতে তো ফটো করতে গিয়ে ডাক্তার দেখলো যে বেবি এখনও অনেক ছোটো আছেই সবে এগারো সপ্তাহ হয়েছে তো তেরো চোদ্দো সপ্তাহ হলে ফটোটা ভালো আসবে মানে বেবির সব কিছুই ভালোভাবে স্পষ্ট হবে তো সেই জন্য ডাক্তার বলল আবার অন্য ডেট দিয়েছে দু সপ্তাহ পরে তো দু সপ্তাহ পরে আবার যাব ফটো তুলতে তো আজকে হলো না আজকে চলে এসেছি বাড়ি আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচুর গরম পাখা ছাড়া একদণ্ড থাকা যায় না আমি পাখাটা বন্ধ করে রাখছি নাহলে তোমরা শুনতে হবে না দলটি আমাকে ঘাম দিয়ে দিচ্ছে তো চলো যাই হোক তো ভাবলাম আজকে ছবিটা হয়ে যাবে দিলে সোমবারে আমি ডাক্তার দেখাতে পারবো তো দেখা যাক রাত্রে সোম মানে ডাক্তারকে ফোন করবো সন্ধেবেলায় সোম মানে সোমবারে আর ডাক্তার দেখাবো কি না তো কী বলে ডাক্তার দেখা যাক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও